না নম্বর ওয়ান প্রশ্ন না না তুমি বলো তো তোমার বাপের নামটা কি আমার নবীজি বলছেন না না আমার বাপের নাম হলো আব্দুল্লাহ কোন বংশ কুরাইশ বংশ কোথাকার মানুষ মক্কার মানুষ না না এর চাইতে বড় কিছু পরিচয় আছে নাকি না কিন্তু তুমি তো জানো নিশ্চয় আমার বাবার পরিচয়টা কি আমার বাবা মক্কার মানুষ কুরাইশ বংশের মানুষ কিন্তু আমার বাবা তো সাধারণ কোন বাবা নন আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন আমার বাবা আলী আর আপনার বাবা আব্দুল্লাহকে দুইজনকে দুই পাল্লায় দিয়ে দেন আল্লাহর কসম আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি বলছেন না নারে আর কি প্রশ্ন করবি কর নবীজি মুস্কি মুস্কি হাসেন আর চোখে পানি টলমল করছে কি বিজ্ঞচিত কথা কি বিজ্ঞচিত জবাব এবার বলছে না না কি প্রশ্ন করবে বলো এবার বলছে না না তোমার মার নামটা কি আমেনা বাড়ি তার কোথায় মদিনায় আর কি আছে তার নাম আর তেমন কিছু নাই ও না না তুমি তো জানো নিশ্চয় আমার মাটাকে আমার মা তো সাধারণ কোনো মা নন আমার মা তো সেই মা যাকে তুমি না দেখলে তুমি অস্থির হয়ে যাও যে মাটা তোমার দেহের অংশ তুমি তাকে খুব ভালোবাসো যিনি হলেন সেই জান্নাতের সমস্ত আবেদা সালিহা জান্নাতের সমস্ত সমস্ত জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে নবীজি দারুন দারুণ খুশি হয়ে গেছেন নাতির মুখের কথাগুলো শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন কি সুন্দর করে কথা বলে আমার নাতিরে এবার বলছে নানা রে আর কি প্রশ্ন করবি বল এবার বলছে নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি তোমার নানাকে তুমি বলো আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন ব্যবসা করতেন এতটুকুই তার পরিচয় শেষ নানা ও নানা তুমি কি জানো তোমার আমার নানার পরিচয়টা কি তুমি তো নিশ্চয়ই জানো আমার নানাটাকে আমার নানার দাম আর তোমার নানার দাম তুমি একটু চিন্তা করে দেখো আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানাকে এক পাল্লায় দাও তোমার নানা ওহাব জোহরিকে এক পাল্লায় দাও আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি চোখে পানি আটকাতে পারলেন না সঙ্গে সঙ্গে নাতিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে গণ্য দেশে চিবকে ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকায় দিয়া চুমা চুমা দিয়া ভরা দিয়া বলছে নানা রে রসুল হওয়ার পর আজকে তোর কাছে যুক্তির কাছে আমি তোর কাছে হেরে গেছি রে বাজা আমার ভাইরা বিষ্ণবের এই চরিত্রগুলোকে সমস্ত শিশুদের কানে দেওয়ার দরকার আছে না নাই মুসলমানদের হৃদয় হৃদয় দেওয়ার দরকার আছে না নাই মুসলমান শিখবে রসুল্লাহর চরিত্র সে দেখে শিখবে কিন্তু আজকে সেই সিলেবাসে